মাসকুরল এই জিনিসটা এত মজা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আমরা আজকে একটা স্পেশাল জায়গায় গিয়ে একটা স্পেশাল ভিডিও করতে যাচ্ছি। আমরা আজকে বাচ্চুরি চাকমা ভাষায়, আর বাংলা ভাষায় হচ্ছে বাসকোরল, বাসকোরল হয়ে গেছি সংগ্রহ করতে যাব, এবং সেই সাথে চাকমাদের অন্যতম জনপ্রিয় একটা রেসিপি, নাম কি বাচ্চুরি, হচ্ছে বাচ্চুরি মালা, বাচ্চুরি মালা। তো আমরা এখন একটা পাহাড় বেয়ে উপরে উঠতেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমাদের গন্তব্য, হ্যাঁ আমাদের গন্তব্য হচ্ছে এই তিলাতার ওই পাশে, ওই পাহাড়টার ওই পাশে। তো ভিউয়ার্স, আমরা অলরেডি একটা পাহাড় বেয়ে উঠে গেছি, এখন আর একটা পাহাড় নামতে হবে যেখান থেকে আমরা বাসকোরল কালেক্ট করব। আমরা এই যে এই পাহাড়টা দেখতেছেন, এই পাহাড় বেয়ে নামতে হবে, আর ওই যে ওই বাঁশবনটা দেখতেছেন, ওই বাঁশবন থেকে আমরা বাসকোরল সংগ্রহ করে ওই পাশে একটা ছোট একটা ছড়া আছে, ওই ছড়ায় গিয়ে রান্না করতে হবে আমাদেরকে। সো ওই পাহাড়টা দেখতেছেন অনেক উঁচু, এখানে না এখান থেকে নামতে গিয়ে অনেক খবর হয়ে যাবে আমাদের। আমরা যাব হচ্ছে এদিকে। কোন দিকে? এদিকে, এইদিকে, হ্যাঁ এদিকে একটা রাস্তা আছে পাহাড় বেয়ে নামার, তো ওইখান থেকে মূলত বাস বাসকোরল কালেক্ট করব। ওই যে ওইখান দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বাঁশঝাড়। ওকে, লেটস গো। এই যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন, আমরা বাসকোরল খুঁজতে খুঁজতে এই রাস্তা দিয়ে নেমে যাব। এইদিক দিয়ে গেলে বাসকোরল পাওয়া যাবে। এগুলো তো একটাও দেখতে পাচ্ছি না, আর একটু ভিতরে দেখতে হবে না? সাবধানে সাবধানে, পিছলা খেলে চোখা নিচে পাথরের উপর। ওই যে সেদি কোথায় মাথি বেছিন দে, এই 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 সাবধানে সাবধানে সাবধানে। এটা দেখেন, এটার সাইজটা একটু দেখায় কাছে গিয়ে। এটা মোটামুটি মিডিয়াম আছে, হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় হয় বাস করে বলো। হারি বলো গরম না যেমন। এই যে দেখেন, এটার মাটির নিচেও ইয়ে আছে। ও ও, এই যে দেখেন, তে পারফেক্ট সাইজ। এই যে এখানে একদম দেখা যাচ্ছে না, হ্যাঁ মাটির নিচে আস্তে আস্তে পাতা উল্টে উল্টে খুঁজতে হয়, উঠতেছে আর কি। এই যে বিশাল সাইজের দেখছো, ওয়াও এটা তো অনেক বড়। ওই যে ওখানে একটা, এগুলো তো অনেক বড় বড়, আমি ওইটা আগে নি, দাঁড়াও। এই তো এগুলো একদম পারফেক্ট সাইজ বাচ্চুরি মালা খাওয়ার জন্য। ওয়াও, একটা বাচ্চুরি গুলো আসলে বলতে গেলে এটা আমার ফার্স্ট টাইম এরকম জঙ্গলের ভিতর থেকে বাসকোরল সংগ্রহ করা। এর আগে করছি, কিন্তু ওগুলো হচ্ছে যে বাগান থেকে। এটা হচ্ছে জঙ্গল থেকে না, জঙ্গল না এটা। এটা দেখাও একটু সাইজ, দেখছেন? দেখছেন অবস্থা, আচ্ছা একটা কাজ করো না, দাঁত আগে এদিকে সুরে মারো। ওকে আসো এবার, ওইদিকে তোমার বামে দেখো লতা পাতা কি আছে, আঁকড়ে ধরো। গাইস, আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। তো এটা দেখেন, এটা বিশাল একটা জুম, দেখতে পাচ্ছেন হয়তো, অনেক সুন্দর জুমটা। জুমে দেখেন, প্রধানত এখানে হলুদ চাষ করা হয়েছে। তারা ধর আমরা এখন এই ছালগুলা ছিলে পরিষ্কার করব, ভিতরে যে শ্বাসটা আছে ওইটা বাইর করব। গাইস, এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় যেটা, আগুন জ্বালানো। পরিবেশটা দেখেন তো একটু, কালকেও বৃষ্টি হয়েছে এখানে,
এমনিতে সূর্যের আলো পোষায় না, তার উপরে বৃষ্টি, অনেকক্ষণ টাইম লাগছে, তো মোটামুটি ফাইনালি আগুনটা জ্বলছে। আমাদের ফার্স্টে যেটা বাচ্চারিওয়ালা ওটা তৈরি করার জন্য কি করতে হবে, আগে বাঁশকরলগুলো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে সিদ্ধ করতে হবে প্রথমে। এখন তো বিপদে পড়ে গেছি, প্রচুর বৃষ্টি। দেখেন কিভাবে চুলাটাকে বাঁচিয়ে মোটামুটি করা হচ্ছে কাঁচা। এই যে এমনি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, বাঁশকরলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো ধুতে হবে। ধোয়ার পরে আমরা কি করব, সরাসরি তেলে ভেজে ফেলবো। এগুলো ধুতে হবে, ময়লা পড়ে গেছে, যেহেতু ঢাকনা হিসেবে আমরা কলা পাতা ইউজ করছি। তো দেখেন বৃষ্টি কিন্তু প্রচুর। আমরা প্রথমে মনে করছিলাম ছোটখাটো বৃষ্টি হবে, কিন্তু এখন তো প্রচুর বৃষ্টিপাত দেখতে পাচ্ছ না, হয়তো এই যে বৃষ্টির মধ্যে খুবই বিপদে আছি। ওকে ভিউয়ার্স, তো আপনারা দেখছিলেন যে গতকালকে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির ফলে আসলে গতকালকের ভিডিওটা আমরা সম্পূর্ণ করতে পারি নাই। তো ভিডিওটার মানে আবার নতুন একটা প্লেসে এসে, মানে নতুন প্লেসে আমরা ভিডিওটা কন্টিনিউ করতেছি, শ্যুট করার জন্য নতুন একটা লোকেশনে আসছি, পুরো লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে দেখেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের আগুন জ্বালানো শেষ, এখন আমাদের রান্না করার পালা। তো আমি বাড়ি থেকে সব কিছু রেডি করে আনছি আগের মতো, খালি রান্না করতে হবে। এটা হচ্ছে যে আমাদের মেন মশলা, যেটা বাঁশকরল রান্না করার জন্য লাগবে। এটা এখানে আছে যে লাল মরিচ আর কাঁচা মরিচ মিক্স আর শিদল, এটা আর আমি পেঁয়াজ কেটে নিয়ে আসছি। এখন আমাদের কি করতে হবে, ফার্স্ট তেল দিতে হবে কড়াইয়ে আমাদের। ভিউয়ার্স, এই বাচ্চুরি মালাটা দুইভাবে রান্না করা যায়। আমি যেভাবে রান্না করতেছি ওই এটা রান্না করার জন্য ফার্স্টে আমাকে কি করতে হবে, এই যে মশলাটা এটা তেলে ভাজতে হবে, শিদল আর মরিচ, যেটা শিদল মিক্স যেটা, হ্যাঁ এটা আগে। আরেকটা হচ্ছে যে আরেকটা পদ্ধতি হচ্ছে যে এটা না ভেজে এই বাঁশকরলের মধ্যে সরাসরি অ্যাড করা, কিন্তু আমি কি করব, আমি মরিচটা ভেজে ফেলবো এখানে যে মশলাটা আর কি। হ্যাঁ, তো ফার্স্টে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটু হলুদ অ্যাড করব, লবণ, তো এখন আমি মশলাটা দিয়ে দিব এখানে। তো আমি এই শিদল মিক্স মরিচটা অনেকক্ষণ ভাজবো, যতক্ষণ না পর্যন্ত একটু পড়া পড়া ফ্লেভার হচ্ছে। তো আমরা যে মরিচটা ভাজা করতেছি ওই মরিচটা ছিদ্র করে এই বাঁশকরলের ভিতর ঢুকাতে হবে আমাদেরকে, না হলে ভালো করে মিক্স হবে না। আমাদের মরিচটা ভাজা হয়ে গেছে, এখন এই মরিচগুলা বাঁশকরলের মধ্যে অ্যাড করতে হবে ভিতরে আর কি। তো কাছে থেকে দেখাই, এই যে দেখেন একদম ভিতরে ভিতরের দিকে যাচ্ছে, পুরোপুরি ভিতরে ঢুকবে। তো ভিউয়ার্স, বাঁশকরলের মধ্যে মশলা অ্যাড করা শেষ, এখন আমি পুরা মশলাটা অ্যাড করি নাই, কারণ বাকি অর্ধেক মশলা আবার এই বাঁশকরলগুলো আবার এই মশলার মধ্যে ভাজতে হবে, তাই অর্ধেক মশলা রেখে দিছি আমি। এখন এগুলো এই মশলার মধ্যে মিক্স করব ভালো করে, যেন ভিতরে বাইরে সব দিক থেকে মশলাগুলো একদম ভালো করে মিক্স হয়ে যায়। এভাবে মিক্স করতে হবে, ঘন নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে। তো আমাদের বাঁশকরলের মালাটা মানে বাচ্চারি মালাটা যতক্ষণ না পর্যন্ত পোড়া পড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ইয়াস, আমাদের বাঁশকরলটা এখনই হয়ে যাবে, এরপর আমি ভাত খাবো বাঁশকরল দিয়ে মজা করে, মানে বাচ্চুরি মালা দিয়ে মজা করে ভাত খাবো।
ওকে গাইস আমাদের বাস ফুলটা হয়ে গেছে এখন নামাই নিব তো ভিউয়ার্স দেখেন কালারটা কি সুন্দর আছে হ্যাঁ অনেক সুন্দর একটা স্মেল আসছে এটাই হচ্ছে আমাদের চাকমাদের একটা ফেভারিট একটা খাবার হচ্ছে যে বাচ্চুরি মালা তো এখন আমাদের বাচ্চুরি মালা রান্না করা শেষ এখন আমাদের টেস্ট করার পালা আমরা এখন টেস্ট করে দেখব আমরা বাড়ি থেকে ভাত নিয়ে আসি ভাতের সাথে আপনাদেরকে টেস্ট করে বলবো কেমন হয়েছে ওকে আমি খাওয়ার জন্য প্লেটের ব্যবস্থা করতেছি এগুলো হচ্ছে ন্যাচারাল প্লেট ওকে ভিউয়ার্স দেখেন আমাদের প্লেট সাজানো শেষ এখন টেস্ট করার পালা দেখি টেস্ট করে কিরকম হয়েছে ভিতরের মশলাগুলো একদম মিক্স হয়ে গেছে এখন অনেক গরম আছে কিন্তু বাইরের মশলাটা একটু বাস করে টেস্ট করে দেখি কি বলবো আর এত টেস্ট হয়েছে মন চাচ্ছে যে পুরো এখন খাই ফেলে কথা না বলে খাই ফেলে কিন্তু আপনাদের তো রিভিউ করে দেখাতে হবে তাই না টেস্ট করে তাই দেখেন ভিতরে মশলাটা এটা হচ্ছে মেন টেস্ট আসল মজা হচ্ছে এটার মধ্যে ওকে আমার টেস্ট করাছে এখন তুমি টেস্ট করো কিরকম হয়েছে বলো আচ্ছা দেখি দেখি তো অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি ওকে আমার জিভ দিয়ে রীতিমতো জল বেরোচ্ছিল একটু দেখি তো টেস্ট করে জাস্ট অসাধারণ মানে বাছুরি মালা তো এমনি অসাধারণ আজকে তা আরও বেশি স্পেশাল লাগতেছে এরকম একটা পরিবেশে তো ভিতরের মশলাটা দেখেন কিভাবে মিক্স হয়ে গেছে এটাই হচ্ছে মেন উপাদানটা আসলে বাচ্চুরি মালার মেন উপাদান যেটা এটাই হচ্ছে সেই জিনিস তো আর একটু ট্রাই করে দেখি মানে আপনি এরকম একটা বাচ্চুরি মালা দিয়ে চার পাঁচ প্লেট ভাত হজম করতে পারবেন দেখেন আমি যদি এটা সরাই ওই যে মশলা এখানে লেগে গেছে এটা দিয়েও ভাত খেতে পারবেন ওকে ভিউয়ার্স আমাদের এই বাচ্চুরি মালা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন আর কারো যদি এই রেসিপিটা ট্রাই করার ইচ্ছা থাকে বা বাচ্চুরি মালা খাওয়ার ইচ্ছা থাকে আপনারা বাসায় বসে এটা ট্রাই করতে পারেন ওকে তো বাই বাই আমাদেরকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে সো আজকে এই পর্যন্ত এর পরের বার দেখা হবে আরও অন্য একটা নতুন ভিডিও নিয়ে বা নতুন ব্লগ নিয়ে ওকে